এটা খাও এটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সবাই দেখতে পেলে আলিশারের মসুর দিচ্ছি, বিকজ আলিশার শরীরটা সকাল থেকে খারাপ, মানে পেটে পেটে ব্যথা হচ্ছে অ্যাসিডিটি ফ্যাসিডিটির কারণে। আর সেম চিকুর শরীরটা একটু খারাপ হয়েছিল সকালে, ও বমি করেছে, পটি করেছে, মায়েরও সেম অবস্থা। তো সে যাই হোক, ওকে এই যে ওষুধ দিলাম, মানে আমি ওর একটু আগেই উঠেছিলাম, উঠে চা ফা খেলাম, নিজেই করলাম, যে ওকে এই ডেকে দিলাম, ওষুধটা নিয়ে এসে ওকে দিলাম। সকালবেলা খালি পেটে গ্যাস ওষুধ খেলে সেটা ঠিক হয়ে যাবে। তো চলো নিচে যাওয়া যাক, ও একটু নিচে যাক, যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে হবে, চলো নিচে যাই। তো এখানে ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেকফাস্টে আজকে এখানে আলু ভাজা, আর এখানে এর মধ্যে কী আছে, সেও ভাজা, মানে আমরা এইভাবেই মুড়ি খাই। সোয়া চাপটা কথা, কোনো লোকানোর নেই, কোনো চাপানোর নেই, কিছু নেই, আমরা এইভাবেই মুড়ি খাই, আমরা এইভাবেই ব্রেকফাস্ট থাকি আমাদের, না ব্রেড অমলেট এগস বা বানানা এইসব কিছু, ওইসব আই ডোন্ট কেয়ার, আমি এই দিয়েই মুড়ি খাই, মানে এই দিয়েই আমি ব্রেকফাস্ট খাই। তো আলিশা গেছে ওর জন্য মুড়ি আনতে, ও তো আর সেভাবে কিছু খাবে না, ওর জাস্ট আজকে একটু চিনি নেবে, একটু নুন নেবে, একটু জল নেবে, একটু মুড়ি নেবে, ব্যাস ওটা খেয়ে নেবে, তাহলে ওর পেটে ঠান্ডা থাকবে, শরীরটাও ঠিক থাকবে। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। আমি এই যে স্নান করে বেরোলাম, আমার সকাল থেকে খুবই শরীরটা খারাপ, সেই কারণে তোমাদের সাথে কোনো কথা বলতে পারছি না। এই স্নান করে বেরোলাম, ভাবলাম একটু রেস্ট নিই, অঙ্ক গাছের সালোনা চলে একটু রেস্ট নিই, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো চুলদারি কেটে এসে সেলুন থেকে চান টান করে এই যে লাঞ্চ করতে বসেছি, আর আজকে লাঞ্চ এখানে ভাত, আলু ভাজা, আলু ভাত, আর আমি খাচ্ছি এখানে কালকের পোলাও, মাটন প্লাস চিকেন সব খেয়ে নেবো আজকে, তাই তো গ্যাসের গ্যাসের রুগী। তো এখন প্রায় 6টা বাজে, আমি এখন পুজো দিচ্ছি, ধুনোটা এনে রেখে দিয়েছি, খড়টা একটু ধুনোর গন্ধ হয়ে যাক, আর দেখো গোবর দিয়ে যেহেতু ধুনো ধরায়, ছোবার থেকে কী হয় না, গোবরে বেশি ধুনোটা আঁচটা হয়। হ্যাঁ হ্যাঁ, গোবরটা কীরকম হয়ে গেছে দেখো, মেঘের মতো। তো চলো বাবা গরম হয়ে গেছে, নিচে যায় কারণ অঙ্ক একটু বেরোবে, সাপটে যাবে, বাপের একটা টাকা জমা দেওয়ার আছে, ভালো করে দেখিয়ে দিই নিচে চলে। তো অর্ক চলে এসেছে টাকা জমা দিতে, আমি এখানে যা করতেও চলে এসেছি, জল বসিয়ে দিয়েছি, তার চিনি টিনিগুলো বার করে নিই। বাবারি এক্ষুনি পরে দেবো গ্লাসটা, চলো চা টা ফটাফট করে নিই। এখানে খাচ্ছি গরম গরম চা, আর এখানে সেও ভাই আমি এখানে করছি আলুর দম, বাপের জন্য হচ্ছে রুটি, মা মনে মনে মুড়ি আর আলু সেদ্ধ খাবে, মামনি আলুর দম খায় না, রুটিও খায় না, আর আমাদের হচ্ছে পোলাও আলুর দম, আর ওর চিকেন আছে, আর মাটনের গ্রেভিটা আছে, ও খেয়ে নেবে। এই হচ্ছে আজকে রাতের মেনু, আমার হয়ে গেছে, জাস্ট নামিয়ে নেবো, না আলু তো সেদ্ধ করাটাকে আগে থেকে রোস্ট জুসটা ভিতরে ঢোকা উঠতে দিয়ে খেয়ে নেবো, কারণ তোমাদের তো বলা হয়নি কালকে মামনি বাপি 5টা নাগাদ বেরিয়ে যাবে, বাঁকুড়া যাবে, ওরা যেটা বললাম পড়তে আছে, সে আস্তে আস্তে 9টা বাজবে, আর আমাদের ইনভিটেশন আছে কাল দুপুরে আমি মনি পিসির দাদার ছেলের বিয়ে, সেই কারণে তো দুপুরে নো রান্নার সিন, আমাদেরও ইনভিটেশন আছে, ওইদিকে মামনি বাপি ইনভিটেশন থেকে যাবে, তো তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো খেয়ে দেব, তার জন্য এমন সিম্পল রান্না করে নিচ্ছি, চলো খাওয়াটা আমি দেখা হচ্ছে। তো এখানে ডিনার করতে বসেছি, ডিনারে আমার খাবার আর দেখিয়ে লাভ নেই, আলি যেটা খাচ্ছে সেটা দেখাই, ইয়ে পোলাও আর আলুর দম, বাবা খাচ্ছে না রুটি, আলুর দম, মিহিদানা, এই আরে শুধু গন্ধ শুকছে, কে কোথায় কী খাচ্ছে কী করছে, হ্যাঁ হাঁপাচ্ছে, গ্রীষ্মকাল পড়ে গেছে হাঁপাচ্ছে, হ্যাঁ 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 চপ। দিনাজপুর উঠলাম, আমার বোন উপরে ঘরে চলে এসেছি, বিকজ আজকে নিচে ঘরে শুয়ে যাই, তার জন্য আজকে নিচে ঘরে শোবো, বিকজ কাল সকালে মা বাবা সহ সব বেরিয়ে যাবে, আর এই সময়ের জন্য ইচ্ছুক ছাত্র নিচে ঘরে শোবো, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হবে আলিশার। চলো নিচে ঘরে শোয়া যাক, আর বেশি কথা বলছি না, বিকজ স্যার লেট করলে আপনি মা বাবা ঘুমাবে, তো চলো আজকে ব্লগটা এখানে এনকোয়েজ, যদি ব্লগটা আমাদের কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল সামথিং, চলো যেমন টাটা গুড নাইট, দেখা হচ্ছে আজকে নতুন ব্লগের সাথে।